স্বাগত বিবিটিভির সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিউজ সংবাদ শিরোনাম। অক্টোবরের মধ্যেই বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি করতে চায় নেপাল। যানজটে প্রতিদিন 82 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আদিবাসী সেটলার পাহাড়ি বাঙালি বিভাজন বন্ধের আহ্বান এবি পার্টির। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় বললেন মির্জা ফখরুল। পাঞ্চ ব্যাংক মুদ্রা বাজার থেকে ধার পাবে। শিগগিরই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য কাঠমান্ডু ও দিল্লির সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এই বিদ্যুৎ রপ্তানির জন্য আগামী 3 অক্টোবর বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে আগ্রহ দেখিয়েছে দেশটি। যদি এই চুক্তিটি সম্পন্ন হয় তাহলে নেপাল থেকে ভারতীয় সঞ্চালন আইনের মাধ্যমে 40 মেগাওয়াট বিদ্যুৎ নেবে বাংলাদেশ। তবে বাংলাদেশ ও ভারত কেউই এখন পর্যন্ত চুক্তির দিন তারিখ নিশ্চিত করেনি বলে জানিয়েছেন নেপালের বিদ্যুৎ পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের মুখপাত্র চিরঞ্জীব চাতাও। রাজধানীর ঢাকায় সড়ক যোগাযোগে অবকাঠামোগত খাতে ব্যাপক উন্নয়ন হলেও যানজট থেকে মুক্তি মেলেনি। যানজটের কারণে রাজধানীবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে আর এই দুর্ভোগ প্রতিদিন প্রায় 82 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস উপলক্ষে রোববার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পরিবহন কর্তৃপক্ষের সেমিনারে এ তথ্য উপস্থাপন করা হয়। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ও নিরাপদ হাঁটাকে উৎসাহিত করতে এদিন সকালে হাতির ঝিলে সাইকেল র্যালির আয়োজন করে DTCA। সে সময় বন্ধ ছিল প্রাইভেট কার চলাচল। আমার বাংলাদেশ পার্টি পাহাড়ে গণপিটুনি বা বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে সে যে পক্ষেরই হোক না কেন। এবি পার্টি মনে করে আদিবাসী শেল্টার শব্দচয়ন মোটেই যৌক্তিক নয়। ইতিহাস, সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান কোনোটাই এ ধরনের সম্পর্ক সমর্থন করে না। আমরা সকলকে বাংলাদেশি পার্বত্য চট্টগ্রামবাসী হিসেবে বিবেচনা করি, সঙ্গে সঙ্গে সকলকে নৃতাত্ত্বিক জাতি হিসেবে মর্যাদা দিই। তাই বাঙালিদের মিছিলে গুলি, মধ্যরাতে ডেকে নিয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা, পরবর্তীতে দাঙ্গা ও চাকমা সম্প্রদায়ের 3 জন সহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান দুদেশের সম্পর্ক কিভাবে আরও দৃঢ় করা যায় তা নিয়ে ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। সংকটে থাকা ব্যাংকগুলো আন্তঃব্যাংক মুদ্রা বাজার থেকে তারল্য সহায়তা পেতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চেয়ে আবেদন করেছে। এখন পর্যন্ত 5টি ব্যাংকে গ্যারান্টি দিতে চুক্তি সই করেছে কেন্দ্রীয় ব্যাংক। এরপর ব্যাংকগুলো কি পরিমাণ তারল্য সহায়তা নিতে পারবে তা ঠিক করে দেবে বাংলাদেশ ব্যাংক। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অক্টোবরের মধ্যেই বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি করতে চায় নেপাল। যানজটে প্রতিদিন 82 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আদিবাসী সেটলার পাহাড়ি বাঙালি বিভাজন বন্ধের আহ্বান এবি পার্টির। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় বললেন মির্জা ফখরুল। পাঞ্চ ব্যাংক মুদ্রা বাজার থেকে ধার পাবে। বিবিটিভি সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদগুলো ভিজিট করুন YouTube/বিবিটিভি, ফেসবুকে লগ ইন করুন Facebook/বিবিটিভি, এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bibitv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।